সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম এই রব্বানি গ্রন্থ এই কালামুল্লাহ আপনার এবং আমার জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনার আমার সৃষ্টির পূর্বে এসেছে এইভাবে যখন আমরা শুরুতে যাই যখন পৃথিবীতে কেউ ছিল না তখন এই গ্রন্থ ছিল আর এই গ্রন্থ পড়েই উনিশজন নবীরা এবং জন রাসুলরা প্র্যাকটিস করে গেছেন তাদের কি করতে হবে কি করতে হবে না সেগুলি সব এর ভিতরে লেখা তদরূপ ইবলিস শয়তান এবং তাগুত তাদেরও কি করতে হবে এবং তারা কি করবে না সেগুলিও এর ভিতরে লেখা কোরআনের রাসুল উল্লাহ আল্লাহ বার্তা রাসুল কি করবেন কি করবেন না এর ভিতরে লেখা তো সত্য রাসুল এবং সত্য নবী তারা সবাই সত্য আল্লাহ কালাম মেনে জীবন কাটান কিন্তু যারা ফেক তারা সবাই দুমুখ চরিত্রকে আপনান আর এই দুমুখ চরিত্র আপনাতে যে আমাদের দেশে বড় বড় হুজুরদের আমরা দেখতে পাই বড় বড় আমরা এমন বুড়ো হুজুরদের দেখতে পাই যাদেরকে শেখ বলে তারা কি বলে সামনে এসে একটি বলে পিছনে আরেকটি বলে সুযোগ পেলে আবার উড্র করে যখন কেউ সমালোচনা করে না তখন মনে করে সে যা বলেছে সেটি সঠিক বলেছে যখন তাকে কেউ ধরে ফেলে তখন সে মনে করে সম্ভবত আমি ফেক বলেছি প্রথমে আসুন আমরা চতুষ্পদ প্রাণীর অন্ডকোষ নিয়ে বুড়ো হুজুর শেখ কি বলছেন এবং তার সঙ্গে সাথীরা পরিশেষে আমরা জানবো আল্লাহ কি বলছেন আসুন আমরা একটু জেনে নিই

এখানে তো শুধু মুসলিম না অনেক ধরনের মানুষ আছে কখনো কাথার সৌদি আরব আমাদের দলিল না আসেন আরেকটা ভিডিও দেখলাম

এটা আমরা ইনশাআল্লাহ আমি তো হজ সফরে আছি সফর থেকে এসে আমরা আমরা যে কোনো বিষয় আমাদের কোনো ভুল ধরা পড়লে সাথে সাথে সেটা আমরা চেক আমি একটা কথা বলতে চাইবো সর্বপ্রথম ফন্ডকوش খাওয়া জায়েজ ঠিক আছে আপনারা এখন কোনো সমস্যা নেই সেজন্য আমাদের সুন্নি জনতা বরাবর এমন ভাবে পেয়েছে তা আজিরে খায়েশা পাগলি সবকিছু খাবে এখন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর সাইয়েদ ফাতমা বলেছে খাওয়া জায়েজ এখন আবার না জায়েজ তো সারা তারা ফককি নিয়ে কথা বলছে

কোনো কিছু খেতে চায় সেটি নিয়ে ফতোয়া ফতোয়াঁকি এর জন্য আমরা প্রথমে যাব দু ব্যাপারে আল্লাহ বলছেন চার নম্বর সোরা আর নিসা এর একশো বিয়াল্লিশ নম্বর আয়াত এবং একশো তিতাল্লিশ এই দুটি আয়াতের দৃষ্টিতে দু মুখদেরকে আমাদের চিনতে হবে যারা ফেক কোনো নবী বা রসুলের দোহাই দিয়ে নিজেরা ধর্ম বা তাদের থটকে করতে চাই আমরা কোরআনের মোহাম্মদুর মাধ্যম দিয়ে এবং নাবিনের মাধ্যম দিয়ে কি করব সেটি প্রতিরোধ করব আল্লাহ রব্বুল আলমিন যা বলেছেন সেটি ইস্টাবলিশ করব আর ফেক যারা তাদেরটা আমরা কখনো মানব না তাদের সাথে আমাদের সংগ্রাম রয়েছে

ওরা আল্লাহ তালাকে স্মরণ তেমন বেশি করে না খুব সামান্য ছাড়া দিদা সংকোচ নিয়ে ওরা থাকে দুদিকের মাঝখানে না এদিকে না ওদিকে আর যে আল্লাহ থেকে হয় তার জন্য কোন পদ তুমি খুঁজে পাবে না আর একশো চুয়াল্লিশে বলা হচ্ছে

নিশ্চয় দুমুখ মুনাফিকরা আগুনের বেষ্টনীর একেবারে নিচের ভাগেই থাকবে তাদের জন্য কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না এই আয়াতগুলির দৃষ্টিতে দুমুখ যারা আমাদের দেশে রয়েছে তাদেরকে আপনাকে এবং আমাকে চিনতে হবে ছয় নম্বর সুরা আল আহ একশো পঁয়তাল্লিশ আয়াতে আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ দ্বারা সত্যায়িত কুল তুমি বলে দাও লা লাহিয়া ইলাইয়া মোহারমান আলা ত্বাইম ইয়াতামহু ইল্লা আন ইয়াকুনা মাইতান আও দামা মাসফুহান আও লাহমা খিনযিরিন فانه রি JSON আও ফিসকান উহিলা লিগাইরিল্লাহি বিহ ফামান ইসতুরা গায়রা বাগী ওয়ালা আদিন ফাইন্না রাব্বাকা গফুরুর রাহিম তুমি বলে দাও আমার দিকে কোরআন থেকে যে ওহী প্রকাশ হয়েছে সেই ওহী মতে কোন খাবার হারাম পাচ্ছি না যা মানুষরা খায় তবে কি মরা জন্তু বহমান রক্ত আর শুকরের মাংস কারণ এসব কিংবা মুক্তমনা ফাসিকদের জিনিস যা আল্লাহ ছাড়া আর কারণ নামে উৎসর্গ করা হয় তবে যদি কেউ নিরুপায় হয় অবাধ্য কিংবা সীমা লঙ্ঘনকারী না হয় সে কথা আলাদা তোমার রব ক্ষমাশীল দয়াময় তো আল্লাহ তালার মতে। মানুষেরা যা খায় তাদেরকে খেতে দিতে হবে কার কোনটি পছন্দ সেটি তো একজন মৌলবী বা একজন মুফতি ফতোয়া দিতে পারবে না এখন অনেক মানুষের হালাল প্রাণীর চামড়া পছন্দ খাবে অন্ডকোষ পছন্দ খাবে ঘিলু পছন্দ খাবে ভুড়ি পছন্দ খাবে আপনি ফতোয়া দা ফতোয়া দেওয়ার কে মনে রাখবেন যারা এই টাইপের ফতোয়া দেয় এই মুফতি সমাজকে আল্লাহ রব্বুল্লা আলমেন কখনো মাখফেরাত করবেন না ষোলো নম্বর নাহালের নম্বর যারা কথায় কথায় বলে হা দা হালাল ও হাফল আল্লাহ তালার উপরে মিথ্যা আরোপ করে তো এই মিথ্যেবাদী মুফতি যারা রয়েছে মিথ্যেবাদী বুড়ো শায়েক যারা রয়েছে মিথ্যেবাদী যারা সুন্নি শিয়া সালাফি রয়েছে যারা মিথ্যা এবং ফেক নবী এবং রাসুলকে মেনে চলে কোরআনের সত্য মোহাম্মদুর রসুল কে ছেড়ে ও খতামান নাবি কে ছেড়ে মনে রাখবেন এরা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে ঘোরে